নমস্কার বন্ধুরা, শ্রীমতী দরবারে সবাইকে স্বাগত। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় ঐতিহ্যময় মিষ্টি কাঁচাগোল্লার রেসিপি। আজকে আমি কাঁচাগোল্লা একটু অন্যরকম করে করব, চিনির বদলে নলেন গুড় দিয়ে। আজকে এই রেসিপি ট্যাশবুরি স্পেশাল কাঁচাগোল্লা। আমার লাগবে ছানা, নলেন গুড় আর কিশমিশ। এখানে 1.5 লিটার দুধের 250 গ্রামের মতন ছানা হয়েছে। ছানা আমি খুব ভালো করে স্ম্যাশ করে নেব। রসগোল্লা বানানোর জন্য ছানাকে যেভাবে স্ম্যাশ করে নিতে হয় আমি ঠিক সেইভাবেই ছানা স্ম্যাশ করে নেব। ছানা স্ম্যাশ করা যত ভালো হবে মিষ্টি কিন্তু তত ভালো হবে। এইভাবে হাতের তালু দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতন স্ম্যাশ করে নিলাম। দেখো কতটা স্মুথ হয়ে গেছে, সফট। কত ছানা পাক দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে ছানা দিয়ে দিলাম, স্ম্যাশ করা ছানা। এখন এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম মলিন গুড়। মিঠাই তো জনপ্রিয় সিরিয়াল, আমি ভীষণ ভালোবাসি দেখতে, আশা করি তোমরাও ভালোবাসো। জানো তো আমি একটাও এপিসোড মিস করি না, প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লাগছে। মিঠাই তো অনেক টেস্টি টেস্টি রেসিপি করে, তা আমিও সেই রেসিপিগুলি ফলো করি। তা আজকে মিঠাইকে নিয়ে কোনো কথা বলছি না, মিঠাইয়ের কোনো রেসিপি করছি না, আজকে বলছি ট্যাশবুরি তোর্ষা। তোর্ষা একটু মিঠাইয়ের সাথে দুষ্টুমি করছে ঠিকই, কিন্তু অভিনয় কিন্তু ভীষণ ভালো করছে, খুব স্মার্ট, আমার ভীষণ ভালো লাগে। আমি গ্যাস ধরিয়ে দিলাম, একদম লো ফ্লেমে দিয়ে রাখবো, সমানে এইভাবে নাড়তে থাকবো। সমানে নাড়তে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না, তাহলে নিচে লেগে যাবে। পুরো প্রসেসটা লো ফ্লেমেই করতে হবে। ট্যাশবুরিও কিন্তু কোনো অংশে কম না, সুপার উত্তম। হেলদি হেসেল কম্পিটিশনে মিঠাইয়ের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার পর ফাইনাল রাউন্ডে উঠে তারপরে কী হলো, টাইব্রেকারে ট্যাশবুরি কাঁচাগোল্লা বানিয়েছিল। সেই কাঁচাগোল্লার রেসিপি এখনও তোমাদের সাথে শেয়ার করব, ট্যাশবুরির কাঁচাগোল্লা। এরকম আমি সম্পূর্ণ জল শুকিয়ে নিলাম, এখন গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। হাতে সয় সেরকম একটু ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিলাম, এখন কাঁচাগোল্লা শেপে করে নেব। একটুখানি মেখে নিই, ঠান্ডা করে একটু মেখে নিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। বলের মতো এইভাবে আমি এখন সবকটা বল করে নেব। সমান মাপ করে আমি সবকটা বল বানিয়ে নিলাম। দেখো বাটিতে মিল্ক পাউডার নিয়েছি, প্রথমে তোমাদের দেখিয়ে নিই, দেখো কতটা সফট হয়েছে, প্রচণ্ড সফট হয়েছে। মিল্ক পাউডারের মধ্যে একটু সব কটার গায়ে মিল্ক পাউডার লাগিয়ে নিই। আজকে ট্যাশবুরির কাঁচাগোল্লার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা।